নমস্কার বন্ধুরা, কেডিডি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার রেসিপিটি শুরু করতে চলেছি। আজকে আমি তোমাদের সঙ্গে পটেটো প্যানকেকের একটা রেসিপি শেয়ার করব, আশা করি তোমাদের ভালোই লাগবে। তাহলে দেখতে থাকো আমি কিভাবে সেটা তৈরি করি। তার জন্য আমি একটা আলু নিয়েছি, তারপর নিয়েছি একটা টমেটো, এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা, এক টুকরো আদা আর একটা পেঁয়াজ, এরকম ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। তার প্রথমে আমি আলুটাকে গ্রেট করে নেব, গ্রেটারে গ্রেট করে নেব। আলুটাকে গ্রেট করে তারপর আমি ফিরে আসি। আলুটাকে আমি গ্রেট করে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। তার মধ্যে এবার আমি এই যে টমেটো কুচিগুলো দিয়ে দেব, তারপর দেব কাঁচা লঙ্কা, তারপর আদা কুচি, পেঁয়াজ কুচি, সমস্ত কিছু দিয়ে দিলাম। তারপর আমি হলুদ গুঁড়ো দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে একটু গোলমরিচের গুঁড়ো দেব, হাফ চামচের কম একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম, তারপর দেব দুটো ডিম, তারপর পরিমাণ মতো নুন দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করার পরে কিন্তু বেশি সময়টা রাখতে হবে না, সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে হবে। তার জন্য আমি প্যানটা গরম বসিয়ে দেব, প্যানটা বসিয়ে দিলাম, ওটা ভালো করে মিক্স করে নেই আমি। আর ততক্ষণে আমার প্যানটা গরম হয়ে যাবে। বন্ধুরা, ভিডিও দেখার শুরুতেই একটা লাইক দিতে ভুলো না, তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা। আমি জানি আমার বন্ধুরা আমার পাশে আছো এবং থাকবে। ভালো করে এটাকে মিক্স করে নিলাম। আমার প্যানটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেব। আর আমার আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। চুলার আঁচটাকে একটু কমিয়ে দিলাম।
এইভাবে আমি দিয়ে দেব। যখন একটা সাইড হয়ে যাবে তখন আরেকটা সাইড আমি উল্টে দেব, আর একটা সাইড সম্পূর্ণ হয়ে যাওয়ার পর কিন্তু উল্টে দিতে হবে। এবার আমি এটাকে আস্তে আস্তে করে উল্টে দেব। ওই সাইডটা হয়ে যাওয়ার পর আমি তারপর এটা নামিয়ে নেব, আরেকটা সাইড হয়ে যাক তারপর আমি নামিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু এটার মধ্যে ক্যাপসিকামও দিতে পারো, আমার কাছে ক্যাপসিকাম ছিল না তার জন্য আমি দিতে পারিনি। এবার আমি এই দুটোকে নামিয়ে নিচ্ছি, দুটো নামিয়ে নিলাম। আবার আর একটু সামান্য তেল দেব, চুলার আঁচটা কিন্তু কমানোই আছে। এভাবে ছড়িয়ে দিলাম, যখন ওই সাইডটা হয়ে যাবে তখন আমি আবার উল্টে দেব। এবার আমি ওই সাইডটা উল্টে দেব আস্তে আস্তে। এইভাবে উল্টে দিলাম আমি, ওই পাশটা হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে।
পুরনো বন্ধুরা তো আমার পাশে আছো, নতুন বন্ধুরা যারা এখন অবধি চ্যানেলটি ভিজিট করনি তারা অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। পুরনো নতুন সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। ওই সাইডটা হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নেব এবং সার্ভ করব। তোমরা এটা বিকালে চায়ের সঙ্গেও খেতে পারো, ব্রেকফাস্টেও খেতে পারো, দারুণ লাগে খেতে, বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারবে। এবার আমি আমার এই দুটো হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, তারপর সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। তোমাদের একটা কমেন্ট আমাকে, তোমার কমেন্টগুলো পড়তে আমাদের খুবই ভালো লাগে। তোমরা যে খুব মিষ্টি মিষ্টি কমেন্ট করো, সেই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়ে আমার মনে খুব আনন্দ হয়। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকে তাহলে আসি, আমি আবার অন্য আরেকদিন আরেকটা ভিডিওর সাথে হাজির হয়ে যাব। টাটা।